পৃথিবীর সবচেয়ে সুন্দর কবুতরটি হচ্ছে এই ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। এই কবুতরটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এদের রং ও মাথার ঝুঁটি। কবুতরটির গায়ের নীলাভ রং এদেরকে অবিশ্বাস্য সুন্দর করে তুলেছে। কবুতরটি যখন এদের নীল পালকগুলো ছড়িয়ে নাচানাচি করে, তখন এটা সত্যি এক মোহনীয় সৌন্দর্যের তৈরি করে। এছাড়া মাথার উপর সুন্দর এমন ঝুঁটি পৃথিবীর আর কোনো কবুতর বা পাখির হয় না। এদের মাথার ঝুঁটি দেখলে মনে হয় সৃষ্টিকর্তা যেন এদের সৌন্দর্যের মুকুট পরিয়ে দিয়েছে। একই সাথে এদের চোখের আইরিশ লাল বর্ণ এদের সৌন্দর্যকে সত্যি অতুলনীয় করে তুলেছে। তবে এখানেই শেষ নয়, ভিক্টোরিয়া ক্রাউন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কবুতরের প্রজাতি। আকৃতিগতভাবে এক একটি কবুতর টার্কি মুরগির সমানও হতে পারে। ভিক্টোরিয়া ক্রাউন ক্রাউন প্রজাতির অন্যতম একটি প্রধান কবুতর। সমগ্র পৃথিবীতে মাত্র 4 প্রজাতির ক্রাউন পিজিয়ন রয়েছে। ক্রাউন পিজিয়নগুলোর মধ্যে অন্যান্য প্রজাতিগুলো হচ্ছে ওয়েস্টার্ন ক্রাউন, স্কিপ মেকার্স ক্রাউন পিজিয়ন, স্কেলেটার্স ক্রাউন পিজিয়ন। সবগুলো ক্রাউন পিজিয়নের উৎপত্তি অস্ট্রেলিয়ার নিউগিনি অঞ্চল থেকে। আর এই ভিক্টোরিয়া ক্রাউনের নামকরণ করা হয়েছে ব্রিটেনের বিখ্যাত রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে। এক একটি কবুতর লম্বায় প্রায় 2.5 ফুট পর্যন্ত হয়ে থাকে। লেজটি লম্বায় প্রায় 1 ফিটের মতো হয়। ওজনের দিক থেকে চিন্তা করলে এক একটি কবুতরের গড় ওজন 2 থেকে 3 কেজি পর্যন্ত হতে পারে। নিউগিনি অঞ্চলে এরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ায় ও খাবার সংগ্রহ করে খায়। যদিও জঙ্গলে এরা বিভিন্ন ফল ও শস্য বীজ খুঁজে খুঁজে খেয়ে থাকে, কিন্তু বাড়িতে পালন করলে সাধারণ কবুতরের মতোই খাবার দাবার খাওয়াতে হয়। জঙ্গলে এই কবুতরটি নিজেদের মতো করে বাসা তৈরি করে বসবাস করে, তবে বাড়িতে পালন করলে বড় সাইজের ঘর বানিয়ে দিতে হয়। আকৃতিগতভাবে কবুতরটি যেহেতু অনেক বড়, এজন্য এদের বাসস্থানটাও যথেষ্ট বড় সাইজের হতে হবে। কমপক্ষে 10 ফুট/10 ফুট সাইজের জায়গায় এদের পালন করা হয়। ব্রিডিংয়ের কথা বলতে গেলে ভিক্টোরিয়া ক্রাউনের ব্রিডিং হার খুবই কম। এ প্রজাতির কবুতর বছরে মাত্র 1টি ডিম দেয় এবং ডিম ফুটে বাচ্চা হতে সময় লাগে প্রায় 30 দিন। ভিক্টোরিয়া ক্রাউনের ছেলে ও মেয়ে উভয় কবুতর মিলে বাচ্চাদের পরিচর্যা করে। বাচ্চাগুলো মোটামুটি 3 মাস বয়সে নিজেদের থেকে খাবার গ্রহণ করতে পারে ও ঠিকভাবে উঠতে শেখে। এবার আসুন জেনে নেই ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়নের দাম কত। ভিক্টোরিয়া ক্রাউন হচ্ছে পৃথিবীর অন্যতম দুর্লভ প্রজাতির একটা কবুতর। বাংলাদেশ ও ভারতে শুধুমাত্র কয়েকজন ব্রিডারের কাছেই এই কবুতরটি রয়েছে। তাও আবার বড় বড় প্রদর্শনীগুলোতে এদের মালিক এদেরকে নিয়ে আসে। অত্যন্ত রেয়ার জাতের হওয়ায় এদের দাম অনেক বেশি। সবশেষ পাওয়া তথ্য মতে এক জোড়া ভিক্টোরিয়া ক্রাউন 2019 সালে 6 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। প্রিয় দর্শক, ভিক্টোরিয়া ক্রাউন কবুতরের সৌন্দর্য সত্যি নিজের চোখে না দেখলে অনুভব করা অসম্ভব। এদের সাথে পৃথিবীর অন্য কোনো কবুতর বা পাখির তুলনা করা চলে না। অসাধারণ সুন্দর এই কবুতরটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।